আমরা হচ্ছে আমাদের চ্যানেল থেকে প্রাপ্ত বিভিন্ন প্রশ্ন যেগুলো ডুয়েট অ্যাডমিশনের সাথে রিলেটেড, এই টাইপের প্রশ্ন উত্তর দিতে চেষ্টা করব। অনেক প্রশ্ন দেখা গেছে যে ওইটা নিয়ে সিঙ্গেল ভিডিও বানানোটা খুব ছোট আনসার, তো ওই টাইপের কয়েকটা প্রশ্ন নিয়ে আজকে আমরা একটা ভিডিও করব। তো প্রথম প্রশ্ন হচ্ছে, ডুয়েট অ্যাডমিশনে নাতি নাতনিদের কোটা আছে কি? এটা একটা প্রশ্ন। তো এটার উত্তর হচ্ছে হ্যাঁ আছে। তবে সেক্ষেত্রে হচ্ছে যে প্রথমে কেউ যদি এরকম থাকে সরাসরি সন্তান, তার কোটাটা আগে বিবেচনা করা হবে। সে যদি না পায় তখন হচ্ছে নাতি নাতনিদের দিকে যায়, ঠিক আছে? সেজন্য প্রায়োরিটি ফার্স্ট হচ্ছে যে সন্তান। আর একটা প্রশ্ন হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং শেষ করে ডুয়েট কোচিং আসা যাবে নাকি না আসাই ভালো? তো এই প্রশ্নের উত্তর হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং শেষ করলে যেটা হয় যে 3 মাসের মতো সময় পাওয়া যায়, 3 মাসে ডুয়েটে চান্স পাওয়া অনেক টাফ। এখন যদি কেউ এরকম কনফিডেন্স থাকে যে চান্স পাওয়া সম্ভব, তাহলে সে আসতে পারে। অ্যান্ড একটা বিষয় হচ্ছে যে টার্গেট ডুয়েট থাকলে আসাই উচিত, কারণ প্রথমবার না হলে দ্বিতীয়বার তো হবে। তারপর এত ভরসা হারাই লাভ নেই, অনেকেই 3 মাসেও চান্স পায়। ওকে, আরেকটা প্রশ্ন হচ্ছে, এবার আমি 6 সেমিস্টার ইলেকট্রিক্যালে আছি, এখন আমি কিভাবে ডুয়েটে চান্স পাবার চেষ্টা করব, প্লিজ বললে ভালো হতো। এখন যারা ষষ্ঠ পর্ব বা চতুর্থ পর্বে আছো, তোমাদের জন্য একটা পরামর্শ হচ্ছে যে যদি ভালো আগ্রহ থাকে ডুয়েটের প্রতি, সেক্ষেত্রে আমাদের অনলাইন কোর্স আছে, ওইখানে ভর্তি হয়ে যেতে পারো। আমি ডিসক্রিপশনে এবং কমেন্টে আমার আইডি লিঙ্ক দিব, ওইখানে মেসেজ দিলে আমাকে হচ্ছে কন্ট্যাক্ট করতে পারবা, ঠিক আছে? কোর্স ফি খুবই সীমিত, একটা মান্থলি সিস্টেম কোর্স, তো ওইটা বিস্তারিত আমাকে নক দিলে আমি বলে দেবো। তো ওইটাতে ভর্তি হয়ে যাওয়া, যদি কেউ এরকম হয় যে না ভাই আমার পক্ষে পড়তে হওয়া সম্ভব না, তাহলে নিজ দায়িত্বে পড়াশোনা করতে হবে। দেখো, ডুয়েট অ্যাডমিশনের পড়া এবং একাডেমিক পড়া দুইটা হুবহু সেম না। ডুয়েট অ্যাডমিশনে তোমরা একাডেমিক যে নন ডিপার্টমেন্টটা পড়ছো ওইটা, হ্যাঁ ওইটা যদি কেউ প্রপারলি পড়ে থাকো তাহলে কাজে লাগবে, আদারওয়াইজ তোমার এখানে তেমন লাভ হবে না। কারণ আমি নিজের ক্ষেত্রেও যেটা হয়েছে যে আমি আগে পড়ছি, হ্যাঁ আমি ভালো ছাত্র ছিলাম, পড়াশোনা করছি, কিন্তু ফাইনালি যখন অ্যাডমিশন আসলাম দেখি যে আমার তেমন কিছুই মানে মিল নাই। মানে অ্যাডমিশন বলতে আমি তো পঞ্চম পর্ব থেকে প্রিপারেশন নিয়েছি, তখনই দেখলাম যে ওইখানে অনেক ডিটেলস পড়া লাগে অ্যাডমিশনের জন্য, কিন্তু আমাদের ফুলে টেকনিক যে সিলেবাস অ্যাকুরেট আছে, কিন্তু ওইখানে অনেক ফাঁকি দেওয়া আছে, অনেক বেশি শর্টকাট বা আমরা বোর্ড কোশ্চেনগুলো পড়ে যাই, অন্য কিছু পড়ে না, এই জন্য আর কি। আচ্ছা, এরপর আরেকটা প্রশ্ন হচ্ছে, ভাইয়া প্রশ্নগুলো তো ইংরেজিতে হয়, উত্তর কি ইংরেজিতে দিতে হবে? তো এই প্রশ্নের উত্তর হচ্ছে যে প্রশ্ন তো ইংরেজিতে হয়, আবার ব্র্যাকেটে বাংলায়ও লেখা থাকে, তো এখানে কেউ যদি চায় ইংরেজিতে আনসার করতে সে পারবে, তবে সবগুলো প্রশ্ন ইংরেজিতে আনসার করার ট্রাই করতে হবে। একটা প্রশ্নের মধ্যে তুমি ইংরেজি বাংলা মিক্স করে হজবরল করা যাবে না, তো যেহেতু আমরা ইংরেজিতে অত এক্সপার্ট না, আমরা বাংলায় লিখব। এটা ম্যান্ডেটরি না যে তুমি মানে ইংরেজিতে লিখতে হবে, বাংলা লিখলে চলবে। আচ্ছা, এরপরের প্রশ্ন, আমি 1 থেকে 4 সেমিস্টার 1 সাবজেক্ট করে র্যাপার্ড খেয়েছি, বাকি সেমিস্টারগুলো র্যাপার্ড না খেলে কি রেজাল্ট ভালো আসবে? আর সপ্তম পর্যন্ত র্যাপার্ড খাই তাহলে ডিপ্লোমা পড়ে কি কোনো লাভ হবে? প্লিজ ভাই রিপ্লাই দিয়ে। ভাই, র্যাপার্ড খেলে ডিপ্লোমায় পড়ে লাভ হয় না, এরকম আসলে কোনো কন্ডিশন নাই, ঠিক আছে? এমনিতে হচ্ছে যে মানে র্যাফার্ড খেলে সমস্যা নাই, কেউ র্যাফার্ড বা ড্রপ আউট খেলে যদি তারপরও তার পাসিং ইয়ারটা সেম থাকে, মানে যে ইয়ার পর্যন্ত ডুয়েট অ্যালাউ করতেছে ওই ইয়ার পর্যন্ত থাকে, তাহলে সে ডুয়েট অ্যাডমিশন দিতে পারবে, তাহলে র্যাফার্ড বা ড্রপ আউট নিয়ে কোনো সমস্যা নেই। আমি SHE হিউম্যানিটিতে করার পর কম্পিউটারে ডিপ্লোমা করেছি, এখন কি ডুয়েটে পড়তে পারবো কিনা? তুমি SHE-তে কোন ডিপার্টমেন্টে ছিল ওইটার উপর আসলে মানে কোনো কিছু ডিপেন্ড করে না, সেজন্য মানে ওই ব্যাকগ্রাউন্ড বাদ এখন তুমি ডিপ্লোমাতে যা করছো ওইটার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, কিছু জিনিসে ইয়ে লাগবে, যেমন হচ্ছে SHE-তে সম্ভবত 3.5 না থাকলে এক্সাম দিতে পারবা না, তো সেজন্য হচ্ছে এটা একটু চেক করে নিবা যে তোমার ওটা আছে কিনা। বাট ডিপার্টমেন্ট নিয়ে কোনো সমস্যা নেই, যেহেতু ওই ডিপার্টমেন্ট থেকে তুমি ডিপ্লোমা করতে পারছো, তাহলে তুমি BHGও করতে পারবা। এখন সামনে যদি নিয়ম পাল্টায় তখন ভিন্ন কথা, এখন 2022-এর ফেব্রুয়ারি চলতেছে, এখন পর্যন্ত এটা নিয়ে কোনো সমস্যা নাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে, চাকরির পাশাপাশি কি ডুয়েট থেকে BHG করা যায়, জানতে চাই। এটা হচ্ছে যায় না, হ্যাঁ সরকারি চাকরি যেটা, বা আপনি কোনো পার্মানেন্ট জব করে
ডুয়েট কন্টিনিউ করা টাফ হয়ে যাবে। এ বিষয়ে আমি বিস্তারিত একটা ভিডিও দিব, তখন আমি আরো কথাবার্তা বলবো। আচ্ছা, বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা করলে কোনো সমস্যা হবে কি অ্যাডমিশনের ক্ষেত্রে? এটা আসলে কোনো সমস্যা হবে না। কেউ যদি বেসরকারি থেকে ডিপ্লোমা করে এবং তার সিজিপিএ 3.0 থাকে, তাহলে তার জন্য কোনো সমস্যা নাই। তো আজকের মতো এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন। আমরা এরকম শর্ট কোশ্চেন্স যেগুলো, এগুলোর আনসার এরকম শর্টলি আরও ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। যাদের বিভিন্ন প্রশ্ন থাকবে প্রশ্ন করতে পারেন কমেন্ট সেকশনে, আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।